Assalamu alaikum and hi everyone. I hope আপনারা সবাই ভালো আছেন এবং বাসায় আছেন। সো সবার মতো আমিও এই কথাটাই আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য লাইভে এসেছি যে আপনারা সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন এবং যখনই বাইরে যাচ্ছেন এসে হাত ভালোভাবে পরিষ্কার করেন সাবান দিয়ে 20 সেকেন্ড সময় নিয়ে ভালোভাবে, এবং যদি সাবান পানির ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার কিংবা রাবিং অ্যালকোহল দিয়ে হাত পরিষ্কার করুন। এবং যারা এরকম ঠান্ডা কাশি বা এরকম উপসর্গ যাদের মধ্যে আছে তাদের কাছ থেকে 1 মিটার দূরত্ব মেনটেন করে কথা বলুন এবং খুব বেশি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবেন না। ডিম, মাংস ভালোভাবে সিদ্ধ করে খাবেন এবং আপনাদের লিফটের যে বাটন কিংবা দরজার যে কি বলে এটাকে হ্যান্ডেল, সেগুলো টাচ করবার আগে ভালোভাবে ক্লিন করে নেবেন। এখানে একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে অপু এইচ রশিদ, যে আমার পাশের রুমে আছে, পাশের রুম থেকে সেখানে কমেন্ট করছে। কি খারাপ। সো আমিও বাসায় আছি, আপনারা বাসায় থাকেন এবং আমার মতো যাদের অভ্যাস এরকম নাক চোখ মুখে হাত দেয় তারা প্লিজ 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 হাত পরিষ্কার করে রাখবেন, সবসময় একটু পরপর হাত ধুবেন যাতে কোনোভাবেই কোনো ভাইরাস আপনাদের মধ্যে না যেতে পারে। গুড ডে ফ্রেন্ড, হোপ ইউ স্টে সেফ অ্যান্ড হেলদি through this isolation. Hi Matrix. Yeah, I'm staying home. You know, I have diabetes, so I'm strictly maintaining this. I hope you and Priyanka both are fine. I hope to see you soon and I hope this situation will finish soon and hope to see you. Stay fine. So that's all. Ami kothay? Opu amake jigyasha korche ami kothay? Opu ami tomar pasher room e. সো একটু আগে আমার একটা লাইভ প্রোগ্রাম গিয়েছে ইয়েতে, আমার কি বলে আমার পেজ থেকে, যেটা আসলে আমি আর লাস্ট ইয়ের আগে মানে যখন আমরা সব কাজ বন্ধ করে দিলাম হোম কোয়ারেন্টাইন শুরু করার আগেই আমরা এটা রেকর্ড করে রেখেছি, প্রায় 5-6টা পর্ব। আই হোপ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত হচ্ছে এটা চলবে, কারণ অনেকগুলো এপিসোড আমাদের কাছে আছে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফারজানিলা বলেছে গুড টু সি ইউ। ইয়াস আপু, গুড টু সি ইউ টু। আমি এই কয়েকদিন বাসায় থেকে আই ওয়াজ সো বোর্ড, সো আজকে আমি ভেবেছি আমি শাওয়ার নিয়ে ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে চুল টুল আছড়ে মুখের মধ্যে পাউডার দিয়ে, তারপর লিপস্টিক দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে আইব্রো এঁকেছি। আমার এখন একটু সুস্থ লাগছে, আমার মনে হচ্ছিল যে আমি বাসায় থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছি। সো আমার কিভাবে কাটছে সময়? আতিকুল ইসলাম, আমার সময় কাটছে আসলে বাসায়, যেহেতু বাসাতে বের হতে পারছি না, সো বাসায় থাকছি এবং বাসায় থেকে কি করছি, বিকালবেলা প্রতিদিন হচ্ছে গিয়ে নাস্তা বানানোর চেষ্টা করছি, তারপর আমার যে কস্টিউম টস্টিউম আছে, কাপড় চোপড় এগুলো গুছানোর চেষ্টা করছি, তারপর আমার গাছ আছে সেই গাছগুলোতে পানি দিচ্ছি, সেগুলো টেক কেয়ার করছি এবং আমার বন্ধুবান্ধব যাদের সাথে আমার কথা হয় না রেগুলার তাদের সাথে কথা বলছি। এর বাইরে যে একটা কাজ করছি আমরা, সেটা হচ্ছে গিয়ে আমাদের সাথে আমাদের যারা প্রোডাকশানের আমাদের যে ভাই ব্রাদাররা আছে, আমাদের যে লাইটের ভাই ব্রাদাররা আছে, যেহেতু ওদের প্রতিদিনের ইনকাম পার ডে হিসাবে ইনকাম হয়, যেহেতু শুটিং আমাদের বন্ধ অনেক দিন ধরে, সো ওরা আসলে একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে চলে গেছে। সো আমরা সবাই মিলে চেষ্টা করছি তাদেরকে হেল্প করতে। সো আপনারা চাইলে আপনারাও হেল্প করতে পারেন। আপনারা চাইলে আমি আপনাদেরকে আমাদের যে অর্গানাইজেশনের যে বিকাশ নাম্বার আছে সেটা দিতে পারি, সেভাবে হেল্প করতে পারেন। সো আচ্ছা, অপু রশিদ না পাশের রুম থেকে ফান করছে আমার সাথে, খুবই খারাপ একটা ছেলে। আমার জাস্ট পাশের রুমে আছে, ওখান থেকে হি ইজ মেকিং ফান অফ মাইন্ড। এনিওয়েজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বারবার হাত ধুবেন এবং খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে একদমই বের হবেন না। আপু আমি কুমিল্লা রেসকোর্স থেকে, কেমন কাটছে তোমার হোম কোয়ারেন্টাইন? খুব একটা ভালো না, কারণ একটু বোর লাগছে, কারণ নর্মালি আমি তো 15 থেকে 17 ঘন্টা শুটিং করে আমি অভ্যস্ত, সেই জায়গায় এতটা সময় বাসায় থাকা বেশ কঠিন। তারপর আমার মা ভীষণ হ্যাপি বিকজ আমি বাসায় আছি, তারপর আমার বড় বাসায়, ও বাসায় থেকে অফিস করছে। ইনফ্যাক্ট ও সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অফিস করে, কিন্তু বাসায়, যেটা নর্মালি আমরা সময় পাই না এবং সবসময় আমি কমপ্লেন করি যে তুমি তো বাসায়ই থাকো না, আমার শুটিং না থাকলে আমি বাসায় থাকলেও তোমার টাইম নাই, ব্লা ব্লা। তো সেটা হচ্ছে না, ও আমার সামনেই হাঁটাহাঁটি করছে, যদিও বা অফিসও করছে। সো এইভাবেই সময় কাটছে। আদিত্য জাহিন, হ্যাঁ আদিত্য একদম আজকে সব লাইভে যাব, সব ভিডিওস যা যা দেয়ার আমি সব আজকেই দিয়ে দিব, প্লিজ। আমি আজকে ফ্রেশ হয়েছি ফাইনালি। আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাসা থেকে বের হবেন না। বাই বাই।